টিবিএস এর পক্ষ থেকে দর্শকদের শুভেচ্ছা। আজকে একটা শেয়ার মার্কেট নিয়ে একটি রিপোর্ট, এখানে আমি মাহফুজুল্লাহ বাবু, সে অনেকদিনের শেয়ার মার্কেটের রিপোর্ট করে ওকে এনেছি, কিন্তু রিপোর্টটা লিখেছে আমাদের রিপোর্টার সালাউদ্দিন মাহমুদ। এই স্টোরিটা হচ্ছে যে আমান কটন ফাইব্রাস লিমিটেড, একটা কটন কি এটা টেক্সটাইল কোম্পানি, তারা 2018 সালে একটা শেয়ার মার্কেট থেকে 80 কোটি টাকার আইপিও ফান্ড উঠিয়েছিল মানুষের কাছ থেকে। তারপর দেখা গেছে যে তারা এই টাকার একটা কথা ছিল, তাদের ফ্যাক্টরি এক্সপানশন করবে এবং তাদের কিছু লোন আছে সেটা শোধ করবে। কিন্তু পরে দেখা গেছে যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তারা একটা রিভিউ করে দেখেছে যে তারা আসলে কাজটা এইভাবে করেনি। এবং এই ঘটনাটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কেন শেয়ার মার্কেটের অবস্থা বাংলাদেশে এইরকম। তো বাবু, আসলে ওরা কী করেছিল এই কোম্পানিটা? এটা কিন্তু এক ইউনিক কেস না, এরকম অনেকগুলো কেস আছে। এই কোম্পানিটার কথা দিয়ে আমরা শুরু করি আর কি। কারণ 80 কোটি টাকা তারা যখন সাধারণ মানুষের কাছ থেকে নেওয়ার সময় তারা ঘোষণা দিয়েছিল যে একটা 70 কোটি টাকার বেশি তারা বিজনেস এক্সপানশনে ইনভেস্ট করবে আর কি। পরবর্তীতে দেখা গেল কিছু টাকা লোন রিপেমেন্টের জন্য তারা দিবে। তো পরবর্তীতে লোন রিপেমেন্টে ইরেগুলারিটি ছিল, যে সময় ছিল যে এই সময়ের মধ্যে ঘোষণা দেয় তারা যে আমরা এই সময়ের মধ্যে এই জায়গার লোনগুলো রিপেমেন্ট করব, এই এক্সপানশন প্রজেক্টগুলো সম্পন্ন করব, কোনোটাই তারা ঠিক মতো করেনি আর কি। এক্সপানশনের কিছুই করেনি, ইনফ্যাক্ট পুরো টাকাটা তারা সবচেয়ে সহজ কাজ হিসেবে FDR এ রেখে দিয়েছে, তার একটা লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুট হিসেবে। তো 2018 থেকে তারা ওই মানে 80 কোটি টাকার থেকে ওভার 70 কোটি টাকা FDR করে রেখেছে। এটা কি লিগাল পারে মানুষের থেকে টাকা উঠে আমি পার্সোনালি ইন্টারেস্টেড লাভ করব, এটা পারে? কোম্পানির অ্যাকাউন্টসে এই টাকাটা ঢুকে FDR এর বেনিফিটস, কিন্তু যেটা এখানে প্রবলেম হচ্ছে তারা যে প্ল্যান দিয়েছিল শেয়ার হোল্ডার থেকে, শেয়ার হোল্ডারদের যে আমরা এক্সপান্ড করবো, গ্রোথ হবে, সেই গ্রোথের পার্টনার হবেন আপনারা, রাদার তারা এটা না করে, ব্যবসাটা না করে তারা যেটা করেছে FDR এ টাকাটা জমা রেখে দিয়েছে, এবং এটা আইন বহির্ভূত। আচ্ছা, এবং রেগুলেটরি এই জিনিসটা ইনভেস্টিগেট করার জন্য একটা অডিট হয়েছিল প্রথমে ইনিশিয়ালি, সেই অডিটর নিশ্চয়ই তার কাজ ঠিক মতো করতে পারেনি, যে কারণে একটা স্পেশাল অডিটরকে এখন নিয়োগ দেওয়া হয়েছে। সো এই এই যে এখন যদি এই কোম্পানির যদি এই প্র্যাকটিসে দেখা যায় যে তারা এই নতুন অডিটর, যে স্পেশাল অডিটর, সে যদি দেখে যে আসলে এই কাজটা তারা রং করেছে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পেনাল্টিটা কী হবে? পেনাল্টি হয় এই জন্য সিকিউরিটিজ আইনে জরিমানা টরিমানা করার বিধান আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে পরিমাণ জরিমানা হয় তার চেয়ে বেশি ফাইন্যান্সিয়াল বেনিফিট ইন্টার স্কিমের। মানে কীরকম জরিমানা হয়? জরিমানা যেমন আগে আমরা প্রিভিয়াস কেসে দেখেছি 25 লাখ টাকা বা 20 লাখ টাকা, 10 লাখ টাকা পার ডিরেক্টর। দর্শকদের সুবিধার্থে বলছি, যদি 80 কোটি টাকার মধ্যে ধরেন 70 কোটি টাকা FDR করে রাখেন, তাহলে অ্যানুয়ালি ইন্টারেস্ট পাবে কত? ওটা যদি আপনি, হ্যাঁ, হিউজ একটা ইন্টারেস্ট, তার বিনিময়ে যদি তাকে 25-30 লাখ টাকা দিতে হয়, লাখ টাকা, তাহলে তো কোম্পানির লাভে লাভ। সো আপনারা বুঝতে পারেন যে এটা এটা কি খুব কমন প্র্যাকটিস? অন্যান্য কমন প্র্যাকটিস আমরা বেশ কয়েকটা কোম্পানি এরকম দেখেছি যাদেরকে ফাইন করা হয়েছে IPO টাকা ঠিক মতো সময় মতো ইউটিলাইজ না করার জন্য। সবারই একটাই ডেস্টিনেশন থাকে FDR। আচ্ছা, লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুট। তাহলে এটা একটা কি সিস্টেমেটিক ফ্ল আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা ফ্ল, যে কারণে শেয়ার মার্কেটটা আসলে ইফেক্টিভ হতে পারে? এটা আমরা উদ্যোক্তাদের সাথে যখন কথা বলি বা এক্সপার্টদের সাথে, তারা বলেন যে এখানে সেন্ট্রাল ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা ইটস টু হাই কম্পেয়ার টু, আমি সেন্ট্রাল ব্যাংকে যদি একটা কেউ ব্যাংক কোনো ব্যাংকও যদি তার টাকা রাখে 8% 9% পর্যন্ত ট্রেজারি বন্ড থেকে বিল থেকে পাওয়া যায়। এক্ষেত্রে ব্যবসা করতে গেলে নানা রকমের রিস্ক থাকে, আর টেক্সটাইল আপনি জানেন যে ইজ গোয়িং থ্রু সাম ডিফিকাল্টিস। তো এই ধরনের রিস্ক না নিয়ে সবাই যে FDR করে সুদের ব্যবসা, ঠিক আছে। সো ইটস এ ইললিগাল থিং, সবচেয়ে বড় কথা হলো দিস ইজ চিটিং দি পিপল হু হ্যাভ ইনভেস্টেড দেয়ার। অলসো আমরা এটাও পেয়েছি যে এখান থেকে এই 70 কোটি টাকা তারা যে FDR করেছে, এটার এগেনস্টে আবার 25 কোটি টাকা তার একটা সিস্টার কনসার্ন কে লোনও দিয়েছে। এটা আর এটা কি পারে? এটা সিস্টার কনসার্ন কে লোন দিতে হলে এটার কিছু ডিউ ডিলিজেন্স আছে আর কি। না, সে তো একটা জিনিস মানুষকে একটা প্রমিস করে এই টাকাটা না, এটা এটা ইটস মানে গ্রস ভায়োলেশন অফ কমিটমেন্ট টু দ্য শেয়ার হোল্ডার। সো এই কি মানে যদি এরকম ডেভিয়েন্ট কোম্পানি পাওয়া যায় যারা শেয়ার মার্কেট থেকে মানুষের সাথে, আসলে এটা তো প্রতারণা। সো তাদের ক্ষেত্রে আসলে বাংলাদেশের আইন এরকম নেই যে তাদের মানে সিরিয়াস আইনি
কে তাদের এনকাউন্টার করতে এটা একটা প্রসেস আছে যেমন আইপিও প্রসিড ইউটিলাইজেশনের প্ল্যানে যদি কোনো চেঞ্জ আসে এটা কোম্পানিগুলো চেষ্টা করে যে একটা শেয়ার হোল্ডারের সাথে ডিসকাস করেও করে আমাদের এখানে আবার এই যে এজিএমএ বা ইজিএমএ অনুমতি নেওয়ার প্রসেসটা নিয়েও প্রশ্ন আছে কয়েকজন হাতে গোনা কয়েকজন শেয়ার হোল্ডারকে ম্যানেজ করে কাজগুলো করা হয় মাইনরিটি শেয়ার হোল্ডারদের একটা বড় অংশই এগুলো সম্পর্কে যাদের কোনো রোল নাই আর কি পরবর্তীতে যখন ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারগুলো দেয় তখন আসে একটা লেভেল পর্যন্ত রেগুলেটর এগুলো অ্যালাউ করে বাট এটা যখন মাত্রা ছাড়ায় এবং সেখানে আরও অ্যানোমালিস যেমন এই কোম্পানিটার ক্ষেত্রে আপনার 5-6 কোটি টাকা 4-4.5 কোটি টাকার মতো লোন রিপেমেন্টের কথা ছিল যে সময়ের মধ্যে সবগুলো লোন রিপেমেন্ট সে করেনি কিছু কয়েকটা লোন এখানেও যদি কয়েকটা লোনে ব্যর্থ থাকে রিপেমেন্টে বুঝতে হবে যে এই কোম্পানিটা গভর্নেন্স সিরিয়াসলি ট্রাবল আমরা তাহলে একটা জিনিসই যে আমরা হয়তো শেয়ার মার্কেটের সম্পূর্ণ যে খারাপ জিনিসের সবটাই হয়তো এই স্টোরির মাধ্যমে আসে নাই কিন্তু দর্শকদের কাছে এই স্টোরি কিন্তু এটিকেই প্রমাণ করে যে আসলে শেয়ার মার্কেটের একটা চিত্র যে কেন ঢাকার শেয়ার মার্কেট সারা পৃথিবীতে কিন্তু এই করোনা ভাইরাসের ভিতরেও সব শেয়ার মার্কেট কিন্তু আমাদের মতো এরকম জঘন্য অবস্থায় নেই আমাদের শেয়ার মার্কেটের অবস্থা খুবই দুঃখজনক আর একটা দেশকে মানে গ্রো করতে হলে শেয়ার মার্কেটের কিন্তু বিকল্প নেই মানুষের হাতে টাকা যাবে শেয়ার মার্কেটের মাধ্যমে কোম্পানির ওনারশিপ যাবে এভাবেই ডেভেলপমেন্ট হবে সো আমরা এই জিনিসগুলো আপনাদের কাছে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব একটা দুইটা কেস আনতে বাবুদের টিমের নেতৃত্বে মাধ্যমে তো দর্শকদের শুভেচ্ছা জানিয়ে প্রোগ্রামটা শেষ করছি।